জায়গায় স্পট টা তৈরি আছে বাংলাদেশি সুন্দরবন থেকে বাঘ সাঁতরে আমাদের ইন্ডিয়া সুন্দরবনে আসে এখানে বাঘের পায়ের ছাপও দেখা যাচ্ছে বাঘ হেঁটে গেছে এখান থেকে এখানে প্রায় বাঘের সাইটিং হয় আমরা এখন চলে এসছি বুড়ির ডাবরি বিটি অফিস একটু সামনে গিয়েই অস টাওয়ার আছে প্রায় এক কিলোমিটারের মতন জঙ্গল এবং জঙ্গলের সাইড দিয়ে রাস্তা করা আছে এবং সেই অস টাওয়ার থেকে বাংলাদেশি সুন্দরবনও দেখা যাবে এখানে বাঘের পায়ের ছাপও দেখা যাচ্ছে বাঘ হেঁটে গেছে এখান থেকে প্রবেশ করছি বুড়ির ডাবরির ভিতর দিয়ে সরু ক্যানেলের রাস্তা এই রাস্তাটা জঙ্গলের কাঠ দিয়ে তৈরি জঙ্গলের সব থেকে শক্ত কাঠ দিয়ে তৈরি গরান কাঠের ফেন্সিং সব থেকে ডিপ ফরেস্ট বুড়ির ডাবরি বিট অফিস সুন্দরবন অফ বিট উত্তর চব্বিশ পারগানা এটা গরান কাঠের ফেন্সিং সুন্দরবনের গাছ খুবই শক্ত গাছ এখানে দেখুন একটা সাপ বেরিয়েছে গো সাপ সুন্দরবনের এখানে প্রায় বাঘের সাইটিং হয় এবং হরিণ তো দেখাই যায় যেহেতু জঙ্গলটা বাংলাদেশের বর্ডারের কাছাকাছি বাংলাদেশি সুন্দরবন থেকে এমন জায়গায় তৈরি আছে বুড়ির ডাবরি বাংলাদেশি সুন্দরবন থেকে বাঘ সাঁতরে আমাদের ইন্ডিয়া সুন্দরবনে আসে এবং আমাদের ইন্ডিয়া সুন্দরবন থেকে বন্য প্রাণীরা সাঁতরে বাংলাদেশেও চলে যায় ঠিক রকম একটা পয়েন্টে অস টাওয়ার এবং বুড়ির ডাবরি বিটটা তৈরি করা হয়েছে আমরা এবার উঠতে চলেছি বুড়ির ডাবরি টাওয়ার যেখান থেকে বাংলাদেশি সুন্দরবন দেখা যাবে এসে গেছি এবং পাশেই মিষ্টি জলের পুকুর করা যেখানে বন্য প্রাণীরা জল খেতে আসে প্রায় এক কিলোমিটার মতো জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে চলে এসেছি ঘন জঙ্গল আর ওপারে যেটা দেখা যাচ্ছে হলো বাংলাদেশি সুন্দরবন থেকে বড় কথা সুন্দরবনের যে সুন্দর ভিউ সেটা এখানে দেখা যায়